বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ত্রিকোণমিতির একদম ফাইনাল এবং অ্যাটলিস্ট সব থেকে কম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা হুবহু প্রত্যেকটা বিষয় তোমরা কমন পাবে। তো আমাদের অঙ্কের বিখ্যাত শিক্ষক কিন্তু এই সম্পূর্ণ সাজেশন তৈরি করে তোমাদের সামনে শেয়ার করেছেন, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করি। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে একটু কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে সেটা একটু জেনে নেব। দেখো, ত্রিকোণমিতি থেকে আমাদের যেটা আসে, একটা MCQ প্রশ্ন আসে, একটা শূন্যস্থান পূরণ আসে, একটা সত্য মিথ্যা আসে, 2 মার্কের প্রশ্ন দুটো আসে। এই 2 মার্কের প্রশ্ন কিন্তু আমরা জানি আমাদের ত্রিকোণমিতিতে 4টে অধ্যায় রয়েছে, তোমরা জানো কোণ, পরিমাপের ধারণা, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেধাবলী, পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এবং আরেকটা হচ্ছে উচ্চতা দূরত্ব। এই 4টে জায়গা থেকেই কিন্তু এই 2 মার্কের প্রশ্ন আসতে পারে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এটা থেকে আমাকে আসবে এটা থেকে আসবে না, সেরকম কিন্তু কোনো বিষয় নেই। অর্থাৎ যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, দেখো, 2-3 মার্কের প্রশ্ন আসবে এবং 1-5 মার্কের প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বলার কথা, এই যে 2 মার্কের যে প্রশ্নটা আসে সেই 2 মার্কের প্রশ্ন এবং যে 3 মার্কের প্রশ্ন আসে প্রায় একই লেভেলের প্রশ্ন কিন্তু, যে 2 মার্কের প্রশ্নগুলো প্র্যাকটিস করাও যা, 3 মার্কের প্রশ্নগুলোও কিন্তু প্র্যাকটিস করা তাই। মানে কখনো কখনো যেগুলো একটু ছোটো টাইপের অঙ্ক সেগুলো 2 মার্কে দেয়, আর কখনো কখনো একটু বড় হলে সেটাকে 3 মার্কে দেয়। এটাই হলো মূল বিষয়। এবার এই হলো আমাদের মূল যে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, 1, 2, 3 আর এদিকে 4, অর্থাৎ 7 আর এদিকে 11, অর্থাৎ মোট এই 18 মার্ক কিন্তু আমার ত্রিকোণমিতিতে রয়েছে, বুঝতে পারছ? এবার আসি পরবর্তী চালাকির বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি ত্রিকোণমিতির যে মূল যে জায়গাটা সেই জায়গাটার দিকে একটু লক্ষ্য রাখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো, আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, কোণ, পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেধাবলী, পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত আর উচ্চতা দূরত্ব। এবার দেখো, এই যে 3টে চ্যাপ্টার আমি তোমাদের বললাম, এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 3টে 3 মার্কের প্রশ্ন আসবে, আমাদের যে কোনো 2টো অঙ্ক তোমাকে করতে হবে। আর উচ্চতা দূরত্ব থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, 1টা অঙ্ক আমাদের করতে হবে। তো উচ্চতা দূরত্ব থেকে আমি তোমাদের 4-5টা অঙ্ক বলবো, যে 4-5টা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা 1টা কমন পেয়ে যাবে। আর এই যে 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে আমি এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ ত্রিকোণমিতিক অবেধাবলী, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, আমি এই চ্যাপ্টারটাকে একদম বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি কোণ, পরিমাপের ধারণা এবং পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই 2টো জায়গা থেকে মাত্র 1টা অঙ্ক বলবো। অর্থাৎ আমরা এই চ্যাপ্টার থেকে 5-6টা অঙ্ক প্র্যাকটিস করবো, এখান থেকেও ঠিক একইভাবে 5-6টা অঙ্ক প্র্যাকটিস করবো, আর এখান থেকেও তাই 4-5টা অঙ্ক প্র্যাকটিস করবো। এটুকু যদি আমি করতে পারি তাহলেই এই মার্কে 3 মার্ক, 3 মার্ক 6 মার্ক আর এদিকে 5 মার্ক, অর্থাৎ 11 মার্ক কিন্তু আমি ইজিলি কমন পাবো। বোঝা গেল কী বললাম? আর যে শর্ট কোশ্চেনের জন্য শুধু 11 মার্ক নয়, তার সঙ্গে 2 মার্কের প্রশ্নও কিন্তু আমি এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবো সেটাই আশা করছি। তার সঙ্গে আর একটা যেটা বিষয়, শর্ট কোশ্চেনের জন্য আমাকে কী করতে হবে আমি তোমাদের বলে নিই। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখো, যে কোষে দেখি বলে যে পার্টগুলো রয়েছে তার শেষে যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা শর্ট টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, কারণ ওটার কোনো গ্যারান্টিতে বলা যাবে না এটা আসবে ওটা আসবে না। প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করো। এবার আমরা আসি স্যার কোন কোন বিষয়গুলো, তাহলে কোন কোন অঙ্কগুলো পড়বো, তোমাদের সুবিধার জন্য একদম পেজ নম্বর ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। যেমন ধরো, প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 20 নম্বর অধ্যায় রয়েছে, কোন পরিমাপের ধারণা, যেটা 3 মার্কের কোশ্চেন। এখান থেকে তোমাদের একদম ঠিক সে কটা অঙ্কই বলবো যে কটা অঙ্ক আমাদের স্টার মার্ক দেওয়া রয়েছে। দেখো, পেজ নম্বর 273 পৃষ্ঠায় 2 দাগের অঙ্ক এবং 6 দাগের অঙ্ক, পেজ নম্বর 274 পৃষ্ঠায় 8 দাগের অঙ্ক, 275 পৃষ্ঠায় 12 দাগের অঙ্ক এবং 14 দাগের অঙ্ক, 276 পৃষ্ঠায় 5 দাগ, 7 দাগ, 8 দাগ এবং 9 দাগ, পেজ নম্বর 277 পৃষ্ঠায় 10 দাগ। এই কটা অঙ্ক তুমি যদি ভালো করে করো, এর মধ্যে থেকে 1টা 3 মার্ক তো গ্যারান্টি আসবে এবং তার সঙ্গে 1টা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তবে অন্যান্য পাশে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট। আমি কি বললাম, একদম সব থেকে লোয়েস্ট সিলেবাস বা লোয়েস্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, সেই জন্যই বলছি যে এই কটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, তোমরা খুঁজে পেয়ে যাবে, কোনো ব্যাপার না। যেমন ধরো, অ্যাজ এক্সাম্পল আমি তোমাদের বুঝিয়ে দিই, ধরো 274 পৃষ্ঠার 8 দাগের অঙ্কটা বললাম, তোমরা তোমাদের বইয়ের 274 পৃষ্ঠা বের করো। দেখো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি পেজ নম্বর 274 পৃষ্ঠা বের করেছি এবং 274 পৃষ্ঠায় 8 দাগে যে অঙ্কটা আছে সেটা একটু তোমাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে পুরো পেজ নম্বর সেট আপ করা রয়েছে, তোমরা জাস্ট এরকমভাবে খুঁজে এই অঙ্কটা, যেমন বিদ্যুৎচাপের দৈর্ঘ্যের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করবে এই যে অঙ্কটা, তো এই টাইপসের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। একদম ঠিক যে কটা দাগ নম্বর দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি সে কটা অঙ্ক প্র্যাকটিস করবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, দ্বিতীয় যে পার্টটা আমি তোমাদের বললাম সেই পার্টটা অতটা আমি কোনো অঙ্কই দেবো না, কারণ ওই পার্টটা একটা লং পার্ট এবং ওই পার্টটা পড়তে গেলে প্রচুর প্রচুর অঙ্ক করতে হয়, যার জন্য আমি ওই পার্টটাকে বাদ দিয়ে রাখবো। এবার আমরা আসবো তার পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগ, যেমন ধরো পেজ নম্বর 314 পৃষ্ঠায় 3 দাগ, 4 দাগ এবং 6 দাগ, এটা 2 মার্কের জন্য দিতে পারে, তার থেকে বেশি দেওয়া সম্ভব নয়।
আচ্ছা 315 পৃষ্ঠায় শর্ট রয়েছে, শর্টগুলো অবশ্যই করবে। 3 মার্কের জন্য যে প্রশ্ন 8, 10, 12, 11 প্র্যাকটিস করতে পারো, যেগুলো মূল ইম্পর্টেন্ট আমি তোমাদের বলি। কোষে দেখি 24-এর তোমরা পৃষ্ঠা নম্বর 316 পৃষ্ঠায় চলে যাবে। 316 পৃষ্ঠায় দেখবে 3-এর 1 দাগের অঙ্ক এবং 3 দাগের অঙ্ক, 5-এর 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, 8-এর অঙ্কটা এবং 9-এর অঙ্কটা। কটা অঙ্ক বললাম? আবারও বলছি, পেজ নম্বর 316 পৃষ্ঠায় 3-এর 1 দাগের অঙ্ক, 3-এর 2 দাগের অঙ্ক, ওদিকে 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা এবং 9 দাগের অঙ্কটা। 1 কটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু একটা 3 মার্কের পেয়ে যাবে। এবার আমাদের থাকলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে 5 মার্কের অঙ্ক, যেটা উচ্চতর দূরত্ব থেকে। তো উচ্চতর দূরত্ব থেকে স্বাভাবিকভাবে আমাদের দুটো প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন করতে হবে। তো এখান থেকে যেটা আমি তোমাদের একটা স্লোপ বলে দিতে পারি খুব চালাকিটা, যেটা হচ্ছে পেজ নম্বর 327 পৃষ্ঠায় 15, 16, 17, 19, 22 এবং 21 এই যে লাইন দিয়ে যে কটা অঙ্ক রয়েছে, দেখো 15, 16, 17, 19, 22 আর 21 এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবেই, বোঝা গেল কি বললাম? আর বাদ বাকি এই যে প্রয়োগ 3, প্রয়োগ 5, 6, প্রয়োগ 8, প্রয়োগ 9, প্রয়োগ 10, আবার 326 পৃষ্ঠায় 8 দাগ এবং 9 দাগ, আমি পৃষ্ঠা নম্বর উল্লেখ করে সব তুলে ধরেছি, এ কটার মধ্যে একটা অঙ্ক আসবে, মানে এই সমস্তগুলো করলে একটা অঙ্ক পাবে, আর এই 15, 16, 17, 19, 22 আর 21 এ কটার মধ্যে একটা অঙ্ক পাবে। তোমাকে করতে হবে একটা অঙ্ক, অর্থাৎ তুমি যদি মনে করো যে স্যার আমি এই কটা অঙ্ক করবো তাহলেও একটা কমন পাবে, আবার এতগুলো করবো তাহলেও একটা কমন পাবে, এবার তোমার যেটা মর্জি তুমি সেই সেটটা করতে পারো, তবে সবগুলো অঙ্কটা করাটা বেটার, কারণ আমরা দুটো অঙ্ক পড়লে একটা অঙ্ক কমন পাবো। আশা করি তোমাকে আমি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। তো এই কটা যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এনাফ। এই হলো আমাদের ওভারঅল, যদি আমরা বলি যে আমাদের ত্রিকোণমিতিতে আমরা কী কী পড়বো, সে সম্পূর্ণ ত্রিকোণমিতির একদম শর্ট সাজেশন, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় হুবহু কমন পাবে এবং 18 নম্বর কমন পেয়ে যাবে। তাহলে আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, ওদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।